যারা ফাইব্রোমায়ালজিয়া ভুগছেন তারা নিয়মিত ঘুরতে যেতে হবে। তাহলে ব্যথা কমবে আপনাদের। যে কোনো ফাইব্রোমায়ালজিক পেশেন্ট, ফাইব্রোমায়ালজিয়ার সাথে মেন্টাল স্ট্রেস জড়িত, তো মাঝে মাঝে ঘুরতে যাবেন, তাহলে অনেকাংশে পেইন কমে আসবে। পার্কিং স্পেস মোটামুটি আছে, লাইভ গাছগুলো সব লাইভ।
মাঝে মাঝে ঘুরতে আসলে ব্যথাও কমে। হ্যাঁ, যারা ফাইব্রোমায়ালজিয়া ভুগছেন তারা নিয়মিত ঘুরতে যেতে হবে। তাহলে ব্যথা কমবে আপনাদের, যে কোনো ফাইব্রোমায়ালজিক পেশেন্ট। ফাইব্রোমায়ালজিয়ার সাথে মেন্টাল স্ট্রেস জড়িত, তো মাঝে মাঝে ঘুরতে যাবেন, তাহলে অনেকাংশে পেইন কমে আসবে। ভিডিওটা শেয়ার করে দিব এবং দেশি পর্যটনকে উৎসাহ দিতে হবে আমাদের। আমরা কেন ইন্ডিয়া যাব, কেন অন্য দেশে ঘুরতে যাব? আমাদের পর্যটন শিল্প উন্নতি হোক, দেশের টাকা দেশে থাকুক। দেখেন সুন্দর একটা ওদের একটা জুস বার সব আছে। এই যে মাওয়া হাইওয়ে, ওটার পাশে ঢাকা, ঢাকা যেদিকে টোল প্লাজাটা, ঢাকা টোল প্লাজায় যায়। এই যে সাইনবোর্ডটা দেখা যায়, এটা টোল প্লাজা, এখানে টোল দিয়ে ওপারে যেতে হয়। আপনাদের কেমন লাগছে বলবেন। এখানে একটা ঝর্ণা সিস্টেম আছে, যদি এটা বন্ধ, এখানে ওদের এই যে কিচেন, এখানে একটা ঝর্ণা সিস্টেম আছে, হয়তো বন্ধ বা কাজ চলতেছে। এটা তৈরি করতে 2 বছর লাগছে। এখানে আমি ফার্স্ট আসছি।
ইলিশ মাছ খাইতে চাই। মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, দেশের টাকা বিদেশ না যাক।